এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেনের রুশ বাহিনী ড্রোন হামলায় নিহত 4, আহত অন্তত 7। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রমজান শুরু, শত বাধা পেরিয়েও তারাবির নামাজের আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল। এদিকে রুশ হামলার জের ইউক্রেনে পুনর্গঠনে লাগবে $411 বিলিয়ন। জানিয়ে দেব আবারও হামলা লন্ডনের ভারতীয় হাই কমিশনে। এদিকে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল নিহত। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন জেলনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের রুশ বাহিনীর ড্রোন হামলায় নিহত 4, আহত অন্তত 7। ইউক্রেনের রুশ বাহিনীর ড্রোন হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 7 জন। মঙ্গলবার রাতের রাজধানী কিয়েভের কাছে একটি এলাকায় ড্রোন হামলা চালানো হয় খবর রয়টার্সের। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, হামলায় একটি স্কুল ও দুটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে 7 জন আহত হয়। এদিকে রাশিয়া জানিয়েছে অধিকৃত ক্রাইমিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নৌবাহিনী জানায় সেভাস্তোপোল বন্দরে ওই ড্রোন হামলা চালানো হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রুশ কর্তৃপক্ষ জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয় ড্রোনগুলো। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রমজান শুরু, তারাবি আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার প্রথম তারাবি নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। খবর এপি নিউজের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে বুধবার দেখা যায় রমজান মাসের চাঁদ। পবিত্র জেরুজালেম আল আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পশ্চিম তীরের রামাল্লা সহ বিভিন্ন শহরে তারাবি আদায় করেন মুসল্লিরা। বুধবার বেশ রাতের দিকে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয় পাকিস্তানে। খবর প্রচারের সাথে সাথেই তারাবি আদায়ে মসজিদে ছোটেন মুসল্লিরা। ইন্দোনেশিয়াতেও আজ থেকে পালিত হচ্ছে রমজান। তারাবির পর সেহরির আনুষ্ঠানিকতা সারেন মুসলিম বিশ্বের বাসিন্দারা। আগামী এক মাস সংযম আর সিয়াম সাধনায় কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রুশ হামলার জের ইউক্রেনে পুনর্গঠনে লাগবে $411 বিলিয়ন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে লাগবে $411 বিলিয়ন। হামলার ফলে ইউক্রেনের শহর নগরগুলোতে যে জঞ্জালের সৃষ্টি হয়েছে, কেবল সেগুলো পরিষ্কার করতেই লাগবে $5 বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এই হিসাব প্রকাশ করেছে। ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান কমিশন ও জাতিসংঘের যৌথভাবে প্রণীত এই প্রতিবেদনে যে ব্যয় দেখানো হয়েছে তা গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের হিসাব থেকে অনেক বেশি। প্রতিবেদনে বলা হয় রুশ হামলায় প্রায় 20 লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের একটি বিধ্বস্ত হয়েছে। 650টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়েছে বা খোয়া গেছে। 461 শিশু সহ অন্তত 9655 জন নিহত হয়েছে। বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বেরদে বুধবার বলেন, ইউক্রেন পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে। তিনি বলেন, বিধ্বস্ত ভবন ও অবকাঠামো নির্মাণে লাগবে $135 বিলিয়ন। ইউক্রেনের রাশিয়ার হামলার ফলে লাখ লাখ ইউক্রেনিয়ান বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে খাদ্য জ্বালানির দাম বেড়ে গেছে। সূত্র আল জাজিরা। আবার হামলা লন্ডনের ভারতীয় হাইকমিশনে। লন্ডনের ভারতীয় হাইকমিশনে বুধবার আবারও হামলা চালিয়েছে শিখদের খালিস্তানপন্থী গ্রুপ। বুধবার সকালে স্থানীয় সময় হঠাৎই মধ্যে লন্ডনের ভারতীয় হাইকমিশনের, যার পোশাকি নাম ইন্ডিয়ান হাউস, সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড, ব্যারিকেড ঘিরে ফেলা হয় ভবনের চারদিক। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল নয়াদিল্লির করা বার্তা পাওয়ার পরে রুটিন সতর্কতা বাড়িয়েছে ব্রিটিশ সরকার। কিছুক্ষণ পরে স্পষ্ট হয়ে যায় পাঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের অনুগামীদের হামলার খবর পেয়ে এই নিরাপত্তার আয়োজন। হাজার দুয়েক খালিস্তানপন্থী লোক জমায়েত হয় ইন্ডিয়ান হাউসের সামনে। স্লোগান ওঠে, উই ওয়ান্ট খালিস্তান, খালিস্তান জিন্দাবাদ, ফ্রি অমৃতপাল। ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে কালির বোতল, পানির বোতল, পাথরের টুকরো ছুড়ে পাঞ্জাবের দ্বিতীয় ভিন্দ্রাওয়ালে অমৃতপালের অনুগামীরা। তবে পুলিশ সতর্ক থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খালিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন ওয়ারিয়র্স পাঞ্জাব দে সমর্থকেরা। এরপরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বুধবার সকালে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়। ব্রিটিশ সরকারকে বার্তা দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে সরকারের সূত্রের খবর। কূটনৈতিক মহলের একাংশের দাবি, কয়েক ঘন্টা পর সেই বার্তার প্রতিফলন দেখা গেল লন্ডন পুলিশের তৎপরতায়। সূত্র আনন্দবাজার।
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল নিহত। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা 7 নিরাপত্তা কর্মী। মঙ্গলবার দেশটির ওয়াজিরিস্তান প্রদেশের আঙ্গুরাদা শহরে ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে, নিহত ব্রিগেডিয়ার নাম মুস্তফা কামাল বার্কি। তিনি ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, ব্রিগেডিয়ার বার্কি এপিএস হামলায় জড়িত সন্ত্রাসীদের নির্মূলে একটি অপারেশনে গিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। এ সময় তার সাথে থাকা আরো 7 নিরাপত্তা কর্মী আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, নিহত ব্রিগেডিয়ার মুস্তফা কামাল বার্কি 1995 সালের 12 অক্টোবর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান। যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বাখমুতের কাছে এক যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন, যেখানে তীব্র লড়াই চলছে। বিবিসি এই খবর জানিয়েছে। বিপর্যস্ত এই শহর যুদ্ধের অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাশিয়া গত কয়েক মাস ধরে এই শহর দখলে নেওয়ার চেষ্টা করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সৈন্যরা সম্প্রতি শহরের পশ্চিম দিকে একটি পাল্টা হামলা চালিয়েছে। জেলেন্সকি এমন সময় এই সফর করলেন যখন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের শহরগুলোতে হামলা করছে। দেশটির রাজধানীর কাছে এক ড্রোন হামলায় 4 নিহত হয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের এই নেতা বাখমুতের আশপাশের সৈন্যদের ধন্যবাদ জানান শহর ও দেশ রক্ষার জন্য। ইউক্রেনের প্রেসিডেন্ট তার সৈন্যদের উদ্দেশ্যে বলেন, দেশের পূর্ব দনবাসে আমি আজ থাকতে পেরে সম্মানিত। আমি এখানে এসেছি আমাদের সৈন্যদের পুরস্কৃত করতে, ধন্যবাদ জানাতে, হাত মেলাতে। ধ্বংসের মধ্যে বাখমুতের অবস্থান। 7 মাসেরও বেশি সময় ধরে এই শহর তীব্র লড়াইয়ের সাক্ষী। ক্রেমলিনকে সন্তুষ্ট করতে রাশিয়ার বাহিনী শহরটি দখল করে নিতে চাইছে। সম্প্রতি জেলেন্সকি বলেন, মস্কো 20 বেশি ড্রোন ছুড়েছে, একসঙ্গে ক্ষেপণাস্ত্র গোলাও ছুড়েছে। কিয়েভ অঞ্চলের একটি শহরের আবাসিক এলাকায় দুটি ছাত্রাবাসের উপরতলায় আঘাত হানে একটি ড্রোন। এতে 11 বছর বয়সী এক শিশু সহ 4 নিহত হয়েছেন।